আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত সুধীবৃন্দ, আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে জানাবো চোর ধরার জন্য চাউল পরা। আল্লাহু আকবার! এই আমলটা যদি কেউ করে ইনশাআল্লাহ আপনি চাউলের মধ্যে অথবা যে কোনো ধরনের রুটির মধ্যে, যে কোনো ধরনের খাবারের মধ্যে এই কোরআনে পাকের আয়াতগুলো পড়ে বিসমিল্লাহ বলে ফু দিয়ে ওযুর সহিত পাঠ করবেন, প্রত্যেকটা আয়াত সাতবার করে পাঠ করে পানির মধ্যে অথবা চাউলের মধ্যে অথবা যেটাই দেন ওগুলোর মধ্যে ফু দিয়ে, যাদেরকে যাদেরকে সন্দেহ হয় যে সে চুরি করেছে তাদেরকে খাওয়ায় দিবেন আল্লাহর রহমতে, সবাই খাবে, চুরি খেতে পারবে না, গলা দিয়ে নামবে না। এই আমলটা আপনাদেরকে জানাচ্ছি আমালুল কোরআন নামক গ্রন্থের 71 নম্বর পৃষ্ঠা এবং 72 নম্বর পৃষ্ঠা। তো দিনী ভাই বোনেরা, চুর ধরার জন্য এই আমলটা অত্যন্ত কার্যকরী। কয়েকটা আয়াত, এই আয়াতগুলো আপনাকে পাঠ করতে হবে, বাংলা লিখলে ভুল ভুল টুল বললে হবে না, পাক পবিত্রতা সহিত হালাল রিজিক খেয়ে জামাতের সাথে সালাত আদায় করে, হালাল রিজিকের উপর থেকে বন্ধের পাওনা আদায় করে, অর্থাৎ বন্ধের ওয়ারিসি অনেকে দেয় না, অনেক মুরব্বী কাজগুলো করতে চান, বন্ধের ওয়ারিসি দেয় না, অনেকে টাকা পয়সা পায়, অনেকে তার উপর হক রয়েছে, সকল পাপ থেকে, পাপ পঙ্কিলতা থেকে মুক্ত হয়ে আল্লাহর উপর তাওয়াক্কুল করে ধ্যানে বসে আমলটা করবেন, কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ কোরআন মিথ্যা হতে পারে না। আগের মানুষ সূরা ফাতিহা পড়ে, শাহজালাল ইয়ামানি রহিমাহুল্লাহ তাআলা দুরূদ শরীফ পড়ে, ইস্তিগফার পড়ে নদীর উপর জায়নামাজ বিছায়া নদী পার হয়ে গেছেন, সমুদ্র পার হয়ে গেছেন, কিন্তু আমার মতো মানুষ কেন পারে না, আপনার মতো মানুষ কেন পারে না? আমল সেটাই, আমলের মধ্যে পরিবর্তন হয় নাই, কোরআনের মধ্যে পরিবর্তন হয় নাই, হয়েছে আমার আপনার ইমানের মধ্যে পরিবর্তন, আমার আপনার আমলের মধ্যে পরিবর্তন, যার কারণে আমাদের কাজ হচ্ছে না। আমলটা আমলের মতো হলে কেন কাজ হবে না? তো দিনী ভাই বোনেরা, আয়াতগুলো আমি বলে দিচ্ছি। চুল চাউল পরার দোয়া লেখলাম, চাউল পরা, কিন্তু আসলে সবগুলাই চাউল পরা, রুটি পরা, পানি পরা, যেটাই বলেন। وَإِذْ قَتَلْتُمْ نَفْسًا فَادَّارَأْتُمْ فِيهَا وَاللَّهُ مُخْرِجٌ مَّا كُنتُمْ تَكْتُمُونَ يَتَجَرَّعُهُ وَلَا يَكَادُ يُسِيغُهُ وَيَأْتِيهِ الْمَوْتُ مِنْ كُلِّ مَكَانٍ وَمَا هُوَ بِمَيِّتٍ وَمِنْ وَرَائِهِ عَذَابٌ غَلِيظٌ أَلَا يَسْجُدُونَ لِلَّهِ الَّذِي يُخْرِجُ الْخَبَأَ في السماوات والأرض ويعلم ما تخفون وما تعلنون الله لا إله إلا هو رب العرش العظيم وبالحق أنزلناه وبالحق نزل وما أرسلناك إلا مبشرا ونذيرا وصلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم دعا قلو إخاني لك آسي إيه زي چور دورار دعا إيه آيات قلو إخاني لك آسي এই পৃষ্ঠার মধ্যে আরো লেখা আছে পরবর্তী পৃষ্ঠার দুই লাইন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, এমনই আরো আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।